হ্যালো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, নুৰুল আলম নাজো ইউটিউব চেনেলৰ অন্য এটি ভিডিঅ'লৈ আপোনালোকক পুনৰবাৰ আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। আজিৰ বিষয়বস্তু ভাৰতৰ ভূগোল বা ইণ্ডিয়ান জিঅ'গ্ৰাফি। আজি এই সম্পৰ্কে আজি 20টা প্ৰশ্ন আমি আলোচনা কৰিবলৈ লৈছোঁ। প্ৰশ্নসমূহ খুবেই দৰকাৰী হয়, সম্পূৰ্ণকৈ ভিডিঅ'টি চাব, নিশ্চয়কৈ আপোনালোকে যথেষ্ট উপকৃত হ'ব। এই প্ৰশ্নসমূহ অসম চৰকাৰৰ যিকোনো কম্পিটিটিভ এক্সাম যেনেকৈ আসাম গ্ৰেড 3 বা 4ৰ যিকোনো পৰীক্ষা, আসাম ডিৰেক্ট ৰিক্ৰুইটমেণ্ট এক্সাম DME, চিটেট, টেট, APRO, APDCL, APSC এনেধৰণৰ বিভিন্ন পৰীক্ষাৰ বাবে অতি গুৰুত্বপূৰ্ণ। আহকচোন বাৰু আজিৰ বিষয়বস্তু বিতংকৈ জানি লওঁ। প্ৰথম প্ৰশ্নই দি আছে, ইণ্ডিয়াজ ফাৰ্ষ্ট ফৰেষ্ট ইউনিভাৰ্চিটি ইজ লোকেটেড ইন, ভাৰতৰ প্ৰথমখন বন বিশ্ববিদ্যালয় ক'ত অৱস্থিত। আমি যদি ৰাজ্য হিচাপে আমি চাওঁ তেন্তে ইয়াত বিকল্প হিচাপে আছে ৰাজস্থান, তেলেংগানা, মধ্যপ্ৰদেশ, উত্তৰাখণ্ড, আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব তেলেংগানা। তেলেংগানা ৰাজ্যত ভাৰতৰ প্ৰথমখন বন বিশ্ববিদ্যালয় বা ফাৰ্ষ্ট ফৰেষ্ট ইউনিভাৰ্চিটি অফ ইণ্ডিয়া ইজ আছে। গতিকে আমাৰ অপশ্যন বি ইয়াতে শুদ্ধ উত্তৰ হয়। ইয়াত চাওক আৰু অলপ অতিৰিক্ত তথ্য। দ্য ফাৰ্ষ্ট ইউনিভাৰ্চিটি ফৰ ফৰেষ্ট ইন ইণ্ডিয়া তেলেংগানা এছেম্বলি গিভছ ইটছ এপ্ৰুভেল টু দ্য ফৰেষ্ট ইউনিভাৰ্চিটি এক্ট 2022। তেলেংগানাতে হ'ব প্ৰথমখন বন বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় প্ৰশ্ন, হোৱাট ইজ দ্য এক্সটেণ্ট অফ ইণ্ডিয়া ফ্ৰম ইষ্ট টু ৱেষ্ট। ভাৰতৰ যদি আমি মানচিত্ৰ ভালকৈ চাওঁ তেন্তে ইষ্টৰ পৰা ৱেষ্টলৈকে এই যিখিনি সীমা, ইয়াৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব, পূবা পশ্চিমকৈ ভাৰতৰ দৈৰ্ঘ্য কিমান। বিকল্প হিচাপে দি আছে 3,214 কিলোমিটাৰ, 3,933 কিলোমিটাৰ, 2,933 কিলোমিটাৰ এণ্ড 2,214 কিলোমিটাৰ। এই বিকল্পসমূহৰ ভিতৰৰ শুদ্ধ বিকল্প হৈছে অপশ্যন চি, আমাক যিটো দিয়া আছে 2,933 কিলোমিটাৰ। আমি যদি অৰুণাচল প্ৰদেশৰ পৰা একেবাৰে গুজৰাটলৈকে আমি হিচাপ কৰোঁ তেন্তে আমাৰ এই সীমাটো হ'ব 2,933। আমি নিশ্চয় সকলোৱে জানো ভাৰতৰ একেবাৰে পূব প্ৰান্তত থকা ৰাজ্যখন হৈছে অৰুণাচল প্ৰদেশ, একেবাৰে পশ্চিম প্ৰান্তত থকা ৰাজ্যখন হৈছে গুজৰাট। গতিকে ইয়াৰ উপৰি আমি জানি লওঁ, যদি পূব পশ্চিমকৈ জানিছোঁ, উত্তৰা দক্ষিণাকৈ কিমান হ'ব সেইটো আমি জানি লওঁ। ইয়াত চাওক, ইণ্ডিয়া মেজাৰ্ছ 3,214 কিলোমিটাৰ ফ্ৰম নৰ্থ টু চাউথ। যদি নৰ্থ টু চাউথ হয় তেন্তে হ'ব 3,214 কিলোমিটাৰ এণ্ড 2,933 কিলোমিটাৰ ফ্ৰম ইষ্ট টু ৱেষ্ট। ইষ্ট টু ৱেষ্ট যদি হয় আমি এইটো পাম, আৰু যদি নৰ্থ টু চাউথ হয় তেতিয়া হ'ব 3,214, মানে আমাৰ এই অপশ্যন এত যিটো দি আছে সেয়া হ'ব। পৰৱৰ্তী প্ৰশ্ন আগবাঢ়িছোঁ, ইন হুইচ ইণ্ডিয়ান ষ্টেট ইজ দ্য ফেমাছ হিল ষ্টেচন OT ইজ লোকেটেড। ভাৰতৰ কোনখন ৰাজ্যত জনপ্ৰিয় হিল ষ্টেচন OT যিটো আছে সেয়া আছে। ইয়াৰ চাওক বিকল্প দিছে অন্ধ্ৰপ্ৰদেশ, তামিলনাডু, মণিপুৰ আৰু পশ্চিমবংগ। শুদ্ধ উত্তৰ হ'ব তামিলনাডু। OT যিটো আমি কওঁ হিল ষ্টেচন, যেনেকৈ দাৰ্জিলিং এটা হিল ষ্টেচন হয়, অসমৰ কাৰণে হাফলং হয়, একেদৰে OT হিল ষ্টেচনটো তামিলনাডু ৰাজ্যত অৱস্থিত হয়। ইয়াৰ অন্যটি নাম হৈছে উদাগামণ্ডলম। OT ইজ এ টাউন এণ্ড এ মিউনিচিপেলিটি ইন দ্য নীলগিৰি ডিষ্ট্ৰিক্টচ অফ দ্য ইণ্ডিয়ান ষ্টেট অফ তামিলনাডু, অফিচিয়েলি নৌন এজ উদাগামণ্ডলম। আপোনাক দিব পাৰোঁ উদাগামণ্ডলম যিটো হিল ষ্টেচন আছে ইয়াৰ অন্য এটা জনপ্ৰিয় নাম কি, সেইটো OT বুলি কোৱা হয়। পৰৱৰ্তী প্ৰশ্ন আগবাঢ়িছোঁ, হাম্পি উৎসৱ ইজ চেলিব্ৰেটেড ইন হুইচ ইণ্ডিয়ান ষ্টেট। হাম্পি উৎসৱ ভাৰতৰ কোনখন ৰাজ্যত পালন কৰা হয়। বিকল্প দি আছে পঞ্জাব, হাৰিয়ানা, উৰিষ্যা, কৰ্ণাটক। শুদ্ধ উত্তৰ হ'ব কৰ্ণাটক ৰাজ্যত প্ৰতি বছৰে জানুৱাৰী মাহত হাম্পি উৎসৱ পালন কৰা হয়। হাম্পি উৎসৱ ইজ চেলিব্ৰেটেড ইন দ্য ৰুইন্স অফ দ্য এনচিয়েণ্ট চিটি হাম্পি, যিটো আছে পুৰণি যিটো চহৰ আছিল তাৰ যিটো ভগ্নাৱশেষ আছে, আৰু এয়া কৰ্ণাটকত অৱস্থিত, আৰু এই উৎসৱ প্ৰতি বছৰে জানুৱাৰী মাহত পালন কৰা হয়। কুৱেশ্যনৰ 5, হুইচ ইজ দ্য লংগেষ্ট বীচ ইন ইণ্ডিয়া। ভাৰতৰ বৃহত্তম সমুদ্ৰ তীৰ বা যাক আমি ইংৰাজী শব্দ বীচ বুলি কওঁ, এয়া নামটো কি হয়, কোনটো সমুদ্ৰ তীৰ আটাইতকৈ দীঘল হয়, বৃহত্তম হয়। বিকল্প দিছে বাঘা বীচ, জুহু বীচ, মেৰিনা বীচ এণ্ড কোবালাম বীচ। শুদ্ধ উত্তৰ হ'ব মেৰিনা বীচ। এয়া হৈছে বৃহত্তম, ভাৰতৰ বৃহত্তম সমুদ্ৰ তীৰ হয় মেৰিনা বীচ ইন চেন্নাই। চেন্নাইত অৱস্থিত হয়, এলং দ্য বে অফ বেংগল, ইজ ইণ্ডিয়াজ লংগেষ্ট এণ্ড ৱৰ্ল্ড ছেকেণ্ড লংগেষ্ট বীচ। ইণ্ডিয়াৰ লংগেষ্ট হয় আৰু ৱৰ্ল্ডৰ ছেকেণ্ড লংগেষ্ট হয়।
আপনার বাবে এটি প্রশ্ন, যদি কোয়া হয় ইয়াত দিয়ে আছে ওয়ার্ল্ডস সেকেন্ড লংগেস্ট বিচ হয়েছে মেরিনা বিচ, তেনতে ওয়ার্ল্ডস লংগেস্ট বিচ কোনটো আছে এটা আপনার কমেন্ট বক্সত মোক জানাবছন। কোয়েশ্চন নাম্বার সিক্স, হু ইজ দ্য ফার্স্ট ওমেন রেসিপিয়েন্ট অফ অশোক চক্র অ্যাওয়ার্ড, অশোক চক্র পদক লাভ করা প্রথম ভারতীয় মহিলাগীর নাম কি? বিকল্প দিয়েছে নির্জা ভানাত, সঞ্জনা ঠাকুর, এম বিজয়লক্ষ্মী, সাক্ষী মালিক। শুদ্ধ উত্তর হব অপশন এ নির্জা ভানাত, অপশন এ শুদ্ধ উত্তর। এখেতে হয়েছে অশোক চক্র লাভ করা প্রথমগী মহিলা। ইয়াত চক বিকল্প আমার অল্প অতিরিক্ত তথ্য, নির্জা ভানাত এ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অফ পেন এম ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল রেসিপিয়েন্ট অফ দ্য অশোক চক্র। হোয়েন ওয়াজ রেড ফোর্ট কমপ্লেক্স ইন নিউ দিল্লি এডেড টু দ্য লিস্ট অফ দ্য ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া, নতুন দিল্লিত অবস্থিত লাল কিল্লাক কোন সনত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকাভুক্ত করা হয়েছিল? আমি জানো লাল কিল্লা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত একটা ঠাই হয়, এটি এইটি কোন সনত অন্তর্ভুক্ত করা হয়েছিল? বিকল্প হচ্ছে 1985, 2002, 2006, 2007 আর ইয়ার শুদ্ধ বিকল্প হব 2007। 2007 সনত লাল কিল্লা বা রেড ফোর্টক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়া হয়েছিল। এটা আমি জানি লো যে প্রথমবার এই লাল কিল্লাটো কোনে স্থাপন করেছিল? শাহজাহান, মোগল সম্রাট শাহজাহান স্থাপন করেছিল মিড 17 সেঞ্চুরিত। আর ইয়েটা কি হয়, টুরিস্ট অ্যাট্রাকশন হয়, টুরিস্ট প্লেস হয়। দ্য ফোর্ট ওয়াজ ডিজাইনেটেড ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 2007। 2007 সনত এই লাল কিল্লাক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়া হয়েছিল। ইয়াত আরো একটা কথা আছে যে ভারতের কোনটো ক্ষেত্রক মানে কোনখিনি ঠাইক প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়া হয়েছিল, ইয়াত আমি তার তালিকা আছে দ্য ফার্স্ট সাইটস, সেইকেইটা আছিল অজন্তা কেভ, অজন্তা গুহা, ইলোরা গুহা, আগ্রা ফোর্ট আর তাজমহল। এই সাইটক 1983 সনত প্রথমবার ইয়া ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটত অন্তর্ভুক্ত করা হয়েছিল। গতিকে আমাক দিব পারে যে কোন সনত প্রথম মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের যেবিলাক স্পেস আছে ঠাই আছে কোন সনত ডিগ্রি হয়েছে 1983। এতিয়া আমার কারণে এটি বহুত দরকারি প্রশ্ন যে অসমর মাত্র দুখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, দিব পারে হাউ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আর দিয়ে নিসাম? আনসার হব টু। আর এই সমূহ 1985 ডিক্লেয়ার করা হয়েছিল, আর এই দুখন হয়েছে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক এন্ড মানাস ন্যাশনাল পার্ক। গতি সনটু দিব পারে কোন সনত দিয়া হয়েছিল 1985, আর ঠাই দুখন কি কি আছে? কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক এন্ড মানাস ন্যাশনাল পার্ক, কাইন্ডলি আপনার নোট ডাউন করে লব। কোয়েশ্চন নাম্বার এইট, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ইজ লোকেটেড ইন, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম কোত অবস্থিত? বিকল্প হিসাবে দিয়েছে মুম্বাই, নতুন দিল্লি, কলকাতা, রাঁচি, আর ইয়ার শুদ্ধ উত্তর হব নতুন দিল্লি। এইটো বহুত দরকারি প্রশ্ন হয়। ইয়াত চাওক, ইয়াক পূর্বতে এই যে স্টেডিয়াম হয় ইয়াক 1883 সনত স্থাপন করা হয়েছিল, পূর্বতে ইয়ার নাম আছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, কারণ কিয়নো ইয়ার উচরতে কোটলা একটা ফোর্ট আছে, দুর্গ একটা আছে, সেই দুর্গর নামেরে আসলে ইয়ার নামকরণ করা হয়েছিল। ইয়ার নাম আছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। পরবর্তী সময়ত 2019 সনত ইয়ার নামটো সলাই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছে। কোয়েশ্চন নম্বর নাইন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ নোন এজ পিঙ্ক সিটি, ভারতের কোনখন শহরক পিঙ্ক সিটি বলে জানা যায় বা গোলাপী নগর? নাগপুর, অমৃতসর, জয়পুর, ভুবনেশ্বর। শুদ্ধ উত্তর হল জয়পুর। এই প্রশ্নটা বহুত দরকারি, প্রায় দিয়ে দেখা যায় পরীক্ষাত। আমি নিশ্চয় জানো অমৃতসরক কি কয় সিটি অফ গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দিরের শহর বলে জানা যায়। এতিয়া এই জয়পুরক অন্য একটা নামেরও জানা যায়, আমাকে কেতিয়া এই প্রশ্নটি দিব পারে? এই জয়পুর হয়েছে রাজস্থানের রাজধানী শহর হয়। জয়পুরক পিঙ্ক সিটি নামেরও জানা যায়, কিয়নো ইয়ার যেখানে সেই শহরের বেশিরভাগ শহর মানে যেখানে বিল্ডিং আছে তার কালারটি হয়েছে পিঙ্ক কালার। আর এই জয়পুরক প্যারিস অফ ইন্ডিয়া নামেরও জানা যায়। গতি আপনার কেতিয়াও পরীক্ষা দিব পারে যে প্যারিস অফ ইন্ডিয়া বলে কলে ভারতের কোনখন শহরক বুঝায়, তেনতে উত্তর হব জয়পুর, আর ইয়াক পিঙ্ক সিটি নামেরও জানা যায়, আমি ইতিমধ্যে গম পাইছো। কোয়েশ্চন নাম্বার টেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এশিয়ার বৃহত্তম পরিষ্কার পানির হ্রদর নাম কি? ইয়াত বিকল্প দিয়ে আছে উলার
উলার লেক, সিল্কা লেক, পুলিকেট লেক আর লোনার ক্রেটার লেক। আর এর শুদ্ধ উত্তর হব উলার লেক। এটা হয়তো আমাকে প্রশ্ন দিব পারে যে এই উলার লেক ভারতের কোত অবস্থিত আছে। ই আছে আমার কাশ্মীরত অবস্থিত, পূর্বর যে জম্মু কাশ্মীর রাজ্য আছিল তাতে, তার যখন কাশ্মীর যখন ঠাই আছে তারে এই উলার লেক অবস্থিত হয়। আর যদি কোয়া হয় এইটো আছিল আমার ফ্রেশ ওয়াটার লেক, পরিষ্কার পানির হ্রদ। আকো যদি কোয়া হয় লার্জেস্ট কোস্টেল সল্ট ওয়াটার লেক, স্যালাইন ওয়াটার, লুনিয়া পানির যদি হ্রদ কোয়া হয় ভারতের বৃহত্তম লুনিয়া পানির হ্রদ, উত্তর হব সিল্কা লেক, আর ই উড়িষ্যাত অবস্থিত। আর যদি কোয়া হয় যে কোনটো লেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটত আছে, তেন্তে উত্তর হব সাম্ভার লেক। কুয়েশ্চন নম্বর 11, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন, ভারতের কোনখন রাজ্যের দীর্ঘতম উপকূল আছে। আর ইয়ার শুদ্ধ বিকল্পটি, ইয়াত যেখানে বিকল্প দিয়ে আছে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, শুদ্ধ উত্তর হব গুজরাট। গুজরাটের উপকূলর সীমা আটাইতক দীর্ঘতম ভারত রাজ্যসমূহের ভিতর। ইয়াতে একটি তালিকা দিয়ে আছে, আমি চালে নিশ্চয় গম পাম যে কোন রাজ্যের গুজরাটের আটাইতক উপকূলর সীমা 1600 কিলোমিটার, তামিলনাড়ুত আছে 1076, অন্ধ্রর আছে 975 কিলোমিটার, মহারাষ্ট্র 720 কিলোমিটার, কেরালার আছে 580 কিলোমিটার, ওড়িশা 485 কিলোমিটার, কর্ণাটক 320 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গল 210, গোয়া 160। এতে চাওক যে আমি ইয়াতে গম পালো যে লংগেস্ট, যদি কোয়া হয় সেকেন্ড উপকূলর সীমা, দ্বিতীয় স্থানে থাকা রাজ্যখনের নাম হব তামিলনাড়ু, সেইটো প্রশ্ন দিব পারে, তৃতীয় স্থানে থাকা রাজ্যখনের নামও দিব পারে অন্ধ্রপ্রদেশ। গতি আমি এই তালিকাটা জানিলে আমার বহুত সুবিধা হব, গুজরাটও বহুত বেশি আমার এই প্রশ্ন দিয়া থাকে। বারো পরবর্তী প্রশ্ন আগবাড়িছো, কোয়েশ্চন নম্বর 12, কটক সিটি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, কটক শহর কোনখন নদীর পাড়ত অবস্থিত, বিকল্প হচ্ছে গঙ্গা, মহানদী, নর্মদা আর হুগলি, শুদ্ধ উত্তর হব মহানদী। অপশন বি আমার কারণে শুদ্ধ উত্তর। পরবর্তী প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার্স ইজ অলসো নোন এজ দক্ষিণ গঙ্গা, নিম্নলিখিত কোনখন নদী দক্ষিণ গঙ্গা নামেরও জানা যায়। বিকল্প হচ্ছে কাবেরী, নর্মদা, লুনি আর গোদাবরী নদী, শুদ্ধ উত্তর হব অপশন ডি গোদাবরী। গোদাবরী নদী দক্ষিণ গঙ্গা নামেরও জানা যায়। আর এইটো কি হয়েছে, মহারাষ্ট্রের নাসিক যেটা জেলা আছে তাতে ইয়ার উৎপত্তি হয়েছে, আর ইয়ার পানিসমূহ ই গই কোত মিলিত হয়, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার, ইট ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম, দিব পারে প্রশ্ন আপনার। কোয়েশ্চন নম্বর 14, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, ভারতীয় মহাকাশ কার্যসূচীর পিতৃ বলে কাক জানা যায়। বিকল্প দিয়ে আছে ডক্টর সতীশ ধাবন, ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, ডক্টর বিক্রম সারাভাই, শুদ্ধ উত্তর হব অপশন ডি ডক্টর বিক্রম সারাভাই। এইগুলি ব্যক্তি ভারতীয় মহাকাশ কার্যসূচীর পিতৃ বলে জানা যায়। অতিরিক্ত তথ্য অলপ আছে, বিক্রম সারাভাই ইনিশিয়েটেড স্পেস রিসার্চ, তেখেতেই প্রথমতে মহাকাশ গবেষণার কাম আরম্ভ করেছিল, অ্যান্ড হি অলসো হেল্প টু ডেভেলপ নিউক্লিয়ার পাওয়ার ইন ইন্ডিয়া, আর ভারতত পারমাণবিক অস্ত্র, পারমাণবিক শক্তির উন্নতির ক্ষেত্রতে তেখেতে যথেষ্ট কাম করেছিল। কোয়েশ্চন নম্বর 15, হুইচ ইজ দ্য লিস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া, ভারতের আটাইতক কম জনসংখ্যার রাজ্য কোনখন, সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর গোয়া, শুদ্ধ উত্তর হব সিকিম। সিকিমের জনসংখ্যা, জনসংখ্যার ফলে ভারতের রাজ্যসমূহের ভিতর সিকিমের আটাইতক জনসংখ্যা কম, আর আটাইতক বেশি নিশ্চয় আমি সকলে জানো বেশি হয়েছে উত্তর প্রদেশের। 2011 চনের লোকপিয়াল অনুসরি সিকিমের জনসংখ্যা আছিল এইখানে 607688, গতি এইখানে আছিল সিকিমের জনসংখ্যা, মোস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া উত্তর প্রদেশ। আমি জানো যে ইয়াতে মানে কনফিউজিং একটা ইনফরমেশন আছে, গোয়া, গোয়া হয়েছে স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়া, মাটিকালির ফলের আটাইতক ক্ষুদ্রতম রাজ্য হয়েছে গোয়া, আর মাটিকালির ফলের বৃহত্তম রাজ্যের নাম হয়েছে রাজস্থান। জনসংখ্যার ফলের ক্ষুদ্রতম রাজ্য হয়েছে সিকিম, বৃহত্তম হয়েছে উত্তর প্রদেশ। কোয়েশ্চন নম্বর 16, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস শেয়ার বর্ডার্স উইথ চায়না,
কিমানখন ভাৰতৰ কিমানখন ৰাজ্যই ৰাজ্যৰ সীমা চীন দেশৰ সৈতে স্পৰ্শ কৰি আছে, চুই আছে? ইয়াত বিকল্প যিখিনি দিয়া আছিল তাৰ শুদ্ধ বিকল্প হ'ব চাৰিখন। ক'ৰবাত আপোনালোকে পাঁচখন পাব পাৰে, পাঁচখন দিলে ভুল হ'ব। কিয়নো ভুল হ'ব সেইখিনি মই আমি ইয়াতে অকশ্যন ইয়াতে আমি জানি লওঁ বাৰু। ইয়াত চাগে ইনফৰ্মেশ্যন এটা প্ৰশ্ন দিব পাৰে যে ভাৰতৰ সীমা চীনৰ সৈতে কিমান কিলোমিটাৰ স্পৰ্শ হৈ আছে? উত্তৰ হ'ব 3488 কিলোমিটাৰ, 3488 কিলোমিটাৰ। দেট ৰানছ এলং দ্য ষ্টেটছ অফ জম্মু এণ্ড কাশ্মীৰ, হিমাচল প্ৰদেশ, ছিকিম, উত্তৰাখণ্ড এণ্ড অৰুণাচল প্ৰদেশ। ইয়াতে পাঁচখনৰ নাম দেখা পাইছে, কিন্তু চাওক আমি নিশ্চয় জানো 2019ৰ পিছৰ পৰা এতিয়া জম্মু কাশ্মীৰ বৰ্তমান ৰাজ্যৰ মৰ্যাদা হেৰুৱাইছে, বৰ্তমান ই কেন্দ্ৰীয় শাসিত অঞ্চল। সেইবাবে ইয়াতে প্ৰশ্ন সুধিছিল হাউ মেনি ইণ্ডিয়ান ষ্টেটছ, ইউটি বুলি কোৱা নাই, ইউনিয়ন টেৰিটৰী বুলি কোৱা নাই। সেইবাবে ইয়াতে উত্তৰ কি হ'ব? ফ'ৰ হ'ব। ইয়াত চাওক চাইনা শ্বেয়াৰ্ছ বৰ্ডাৰ উইথ জম্মু এণ্ড কাশ্মীৰ টু, এট প্ৰেজেণ্ট জম্মু এণ্ড কাশ্মীৰ ইজ নট এ ষ্টেট। ইয়াতে জম্মু কাশ্মীৰ ভাঙি কি হৈছে? দুখন ইউনিয়ন টেৰিটৰী হৈছে। প্ৰশ্ন সুধিব পাৰে কোনকেইখন ৰাজ্যৰ সৈতে স্পৰ্শ কৰি আছে? আমি ইয়াতে পাইছোঁৱেই বাৰু অৰুণাচল প্ৰদেশ, হিমাচল প্ৰদেশ, ছিকিম আৰু উত্তৰাখণ্ড, ইয়াতে বাৰু দিয়ে আছে আপোনাক। গতিকে এই চাৰিখন ৰাজ্যৰ সৈতে অৰুণাচল প্ৰদেশ চীন দেশৰ সীমা ভাৰতৰ সৈতে স্পৰ্শ কৰি আছে। কুৱেশ্যন নম্বৰ 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেষ্ট ডিষ্ট্ৰিক্ট অফ ইণ্ডিয়া, ভাৰতৰ আটাইতকৈ ক্ষুদ্ৰতম জিলাৰ নাম কি? বিকল্প দি আছে মাহে জিলা, ভোজ জিলা, থানে জিলা আৰু বৰ্ধমান জিলা। শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন এ, মাহে জিলা। এই হৈছে ভাৰতৰ আটাইতকৈ ক্ষুদ্ৰতম জিলা। আৰু এই পুডুচেৰী যিটো আছে, পণ্ডিচেৰী আগতে নাম আছিল পুডুচেৰী, এইটো এটা কেন্দ্ৰীয় শাসিত অঞ্চল হয়, ইউনিয়ন টেৰিটৰী হয়। তাতে চাৰিখন জিলা আছে, চাৰিখন জিলাৰ ই হৈছে এখন মাহে জিলা, আৰু ইয়ে হৈছে আটাইতকৈ ভাৰতৰ ক্ষুদ্ৰতম জিলা। ইয়াৰ মাটিকালি কেৱল মাত্ৰ ন বৰ্গ কিলোমিটাৰ, 9 স্কুৱেৰ কিলোমিটাৰ। আকৌ যদি সুধে যে লাৰ্জেষ্ট ডিষ্ট্ৰিক্ট অফ ইন ইণ্ডিয়া, তেতিয়া হ'ব কচ্ছ ডিষ্ট্ৰিক্ট। গুজৰাটৰ কচ্ছ জিলা হৈছে ভাৰতৰ আটাইতকৈ দীৰ্ঘতম বা মাটিকালিৰ ফালৰ পৰা আটাইতকৈ বৃহত্তম জিলা। ইয়াত চাওক টোটেল এৰিয়া হৈছে 45,674 স্কুৱেৰ কিলোমিটাৰ, আৰু ই গুজৰাটৰ 23.27% মাটিকালি দখল কৰি আছে, এখন জিলা মাত্ৰ। এতিয়া চাওক যে হয়তো মনত প্ৰশ্ন হ'ব পাৰে যে ভোজ জিলা কোন ৰাজ্যৰ হয়? গুজৰাটৰ হয়, থানে মহাৰাষ্ট্ৰৰ হয়, বৰ্ধমান ৱেষ্ট বেংগলৰ হয়। কাইণ্ডলি নোট ডাউন কৰি ল'ব এইখিনি অতিৰিক্ত তথ্যখিনি। কুৱেশ্যন নম্বৰ 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইণ্ডিয়ান ষ্টেট হেজ দ্য লোৱেষ্ট ডেন্সিটি অফ পপুলেশ্যন এজ পাৰ 2011 চেঞ্চাছ। 2011 চনৰ লোকপিয়ৰ তথ্য অনুসৰি ভাৰতৰ কোনখন ৰাজ্যৰ জনসংখ্যাৰ ঘনত্ব আটাইতকৈ কম? ছিকিম, বিহাৰ, অৰুণাচল প্ৰদেশ, উত্তৰাখণ্ড। শুদ্ধ উত্তৰ হ'ব অৰুণাচল প্ৰদেশ। 2011 চনৰ লোকপিয়ৰ তথ্য অনুসৰি অৰুণাচলৰ জনসংখ্যাৰ ঘনত্ব একেবাৰে কম, আৰু ইয়াত গড়ে 17 জন, মানে প্ৰতি এক বৰ্গ কিলোমিটাৰ 17 জন লোক বসবাস কৰে। আৰু কেতিয়াবা দিব পাৰে যে আটাইতকৈ বেছি জনসংখ্যাৰ ঘনত্ব কোন ৰাজ্যত আছে? তেতিয়া ৱেষ্ট বেংগল, 1,028% পাৰ স্কুৱেৰ কিলোমিটাৰ। আৰু যদি কোৱা হয় ভাৰতৰ জনসংখ্যাৰ ঘনত্ব কিমান প্ৰতি এক বৰ্গ কিলোমিটাৰত? 382 জন। আৰু যদি কয় অসমৰ জনসংখ্যাৰ ঘনত্ব, তেন্তে হ'ব 398% পাৰ স্কুৱেৰ কিলোমিটাৰ। গতিকে এই মানে চেঞ্চাছ ৰিলেটেড যিখিনি প্ৰশ্ন থাকে অতিকৈ দৰকাৰী, গতিকে আপোনালোকে কাইণ্ডলি নোট ডাউন কৰি ল'ব। কুৱেশ্যন নম্বৰ 19, নিম্নলিখিত কোন যোৰা ভুলকৈ দি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়াৰ ইজ ৰংলি মেটচ। ইয়াৰ দুটা এটা যোৰা ভুলকৈ দি আছে। ইয়াত চাওক ত্ৰিপুৰা আগৰতলা, মধ্যপ্ৰদেশ জয়পুৰ, ঝাৰখণ্ড ৰাঁচী আৰু উত্তৰাখণ্ড দেহৰাদুন। ইয়াত চাওক ত্ৰিপুৰাৰ ৰাজধানী আগৰতলা, এইটো বাৰু মিল আছে। ঝাৰখণ্ডৰ ৰাজধানী ৰাঁচী, এইটো শুদ্ধ আছে। উত্তৰাখণ্ডৰ দেহৰাদুন, এইটো শুদ্ধ আছে। ইয়াত চাওক যে মধ্যপ্ৰদেশ আৰু কি আছে? জয়পুৰ। আমি জানো মধ্যপ্ৰদেশৰ ৰাজধানী হৈছে ভূপাল আৰু জয়পুৰ হৈছে ৰাজস্থানৰ ৰাজধানী। গতিকে আমাৰ এই অপশ্যন যিটো বি দি আছে, এয়া ভুলকৈ দি আছে। সেইকাৰণে কেপিটেল অফ মধ্যপ্ৰদেশ ইজ ভূপাল। কুৱেশ্যন নম্বৰ 20, আৰু আজিৰ এই ভিডিঅ'টিৰ অন্তিম প্ৰশ্ন, হুৱেৰ ইজ দ্য হেডকোৱাৰ্টাৰ্ছ অফ নাবাৰ্ড, নাবাৰ্ডৰ মুখ্য কাৰ্যালয় ক'ত অৱস্থিত? বিকল্প দিছে কলকাতা, বাংগালুৰু, মুম্বাই আৰু নতুন দিল্লী। শুদ্ধ উত্তৰ হ'ব মুম্বাই। এটা কি টিপ আমি মনত ৰাখিব পাৰোঁ যে পইচা সংক্ৰান্তীয় যিখিনি ইনষ্টিটিউচন আছে তাৰ হেডকোৱাৰ্টাৰসমূহ বেছিখিনি মুম্বাইত আছে। সেইবাবে মুম্বাইক কি বুলি কোৱা হয়? ফিনেন্সিয়েল কেপিটেল অফ ইণ্ডিয়া। যেনেকৈ পলিটিকেল কেপিটেল অফ ইণ্ডিয়া হৈছে দিল্লী, ফিনেন্সিয়েল কেপিটেল অফ ইণ্ডিয়া বুলি ক'লে মুম্বাইক বুজায়। মুম্বাইক অন্য এটা নামেৰে জনা যায়, চিটি অফ
Seven Islands. Mumbai ki boli koy financial capital. Etia kotha hol je ei NABARD jitu ase NABARD headquarter Mumbai boli gom palo yak sthapon kora hoisil 12 July 1982 son ar NABARD er sompurno rup hoise National Bank for Agriculture and Rural Development. বন্ধু বান্ধবীসকল আজিৰ বিষয়বস্তু ইমানে আছিল আপোনালোকে আজিৰ বিষয়বস্তু ইয়াৰ উপস্থাপন কেনে পালে কমেণ্ট যোগে জনাব বুলি আশা থাকিল আপোনালোকে বিনম্ৰ অনুৰোধ যদি প্ৰথমবাৰৰ বাবে আমাৰ এই চেনেলটো চাই আছে তেতিয়া ছাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বুলি আশা থাকিল আৰু ভিডিঅ'সমূহ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব আৰু আজিৰ ভিডিঅ' সম্পূৰ্ণ কৈছোঁ বাবে আপোনালোকক জনাইছোঁ অশেষ ধন্যবাদ